বন্ধুরা, বর্তমান সময় দেখবেন অধিকাংশ ফেসবুক অ্যাকাউন্টই আমরা দেখি যে তাদের নিজস্ব নামটা কিন্তু খুবই স্টাইলিশ বা সুন্দরভাবে লিখে রাখে। তো এক্ষেত্রে অনেকেই কিন্তু এই ব্যাপারটা আমরা জানি না যে কীভাবে স্টাইলিশ নামগুলো লিখতে হয়। তো আমরা কিন্তু ফেসবুক নাম যেভাবে পরিবর্তন করি, সেভাবে যদি আমরা পরিবর্তন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক স্টাইলিশ নামটা সেইখান থেকে আমরা পরিবর্তন করতে পারি না। তো কীভাবে সেই কাজটা করতে পারেন, আপনার ফেসবুকে আপনার যে নিজস্ব নামটা রয়েছে সেই নামটাই আবার কীভাবে খুব সুন্দরভাবে বিভিন্ন স্টাইলে লিখতে পারেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো আপনি যদি এই কাজটা শিখতে চান, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। তো সেই ওয়েবসাইটটা হচ্ছে এই। তো এই ওয়েবসাইটটি আপনি কীভাবে আসবেন সেটা আমি ভিডিওর কিন্তু শেষে বলে দিব। তো এই ওয়েবসাইটটি আসার পর আপনি এখানে একটা ইনপুট অপশন দেখবেন, জাস্ট এখানে আপনি আপনার ফেসবুকে যে নামটা দিতে চান সেই নামটা এখানে লিখবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার পছন্দের যে নামটা রয়েছে জাস্ট সেই নামটা আপনি এখানে নেবেন। তো জাস্ট আমার পছন্দের নামটা আমি এখানে লিখবো। লেখার পর আপনি নিচে দেখবেন অসংখ্য নাম কিন্তু চলে আসবে, অর্থাৎ এই স্টাইলে বিভিন্ন স্টাইলে এই নামটা কিন্তু আসবে। এখান থেকে আপনি পছন্দ করবেন যে কোন নামটা আপনার ফেসবুকে দিতে চান। তো আমি জাস্ট এখান থেকে এই নামটা দিব। দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার একটা নাম কিন্তু। জাস্ট এটা কপি করার জন্য কর্নারে কপি অপশন দেখবেন, জাস্ট এখানে কপিতে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর এখানের কাজ আপনার শেষ। এরপর আপনাকে যেতে হবে ফেসবুক যে লাইট রয়েছে ফেসবুক লাইটে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ফেসবুকে স্টাইলিশ নাম লিখতে হলে কিন্তু ফেসবুক লাইট দিয়ে অথবা আপনি ক্রোম ব্রাউজার দিয়ে কাজগুলো করবেন, ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে এইখান থেকে কিন্তু কখনোই হবে না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি কিন্তু এখান থেকে ফেসবুক লাইটটাকে ওপেন করছি। তারপর এই কর্নারে দেখবেন থ্রি ডটস, জাস্ট থ্রি ডটসে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি একটু স্ক্রল করে দেখবেন সেটিংস বলে একটা অপশন, জাস্ট সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর উপরে পাবেন পার্সোনাল অ্যান্ড ইনফরমেশন, জাস্ট এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে আমরা যেভাবে নামটা পরিবর্তন করি সেরকমটা শো হবে। জাস্ট এই কর্নারে এডিট অপশনে ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করলে বন্ধুরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখবেন। তো আপনার যে ফার্স্ট নেমটা দেওয়া থাকবে সেটা কেটে দিবেন এবং লাস্ট নেমটাও কিন্তু এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই সবার উপরে আমরা যেটা কপি করছিলাম, অর্থাৎ যে স্টাইলিশ নামটা কপি করছি সেটা দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা ফার্স্ট নেমটা ফার্স্টের জায়গায় রেখে আর বাকিটুকু আমরা কাট করে নিচে নিয়ে আসবো। তো নিচে নিয়ে আসার পর এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে আপনার নামটা দেওয়া হয়ে গেলে স্টাইলিশ নামটা, তারপর জাস্ট রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনার নামটা কিন্তু অটোমেটিকলি এখান থেকে সেভ হয়ে যাবে। তো এক্ষেত্রে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, আপনার ফেসবুকের নাম যদি আপনি 60 দিনের ভিতর পরিবর্তন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই নামগুলো সেভ হবে না। কিন্তু আপনি যদি 60 দিন পর এটা ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই নেবে। আর একটা কথা মনে রাখবেন, এই যে ওয়েবসাইটটা আমরা যে ভিজিট করছি এই ওয়েবসাইটের যে সবগুলো নাম এগুলো কিন্তু অবশ্যই নেবে না। এখান থেকে দেখা যাচ্ছে এই যে একগুলো লেখা রয়েছে যেগুলো একদমই বোঝা যাচ্ছে না, এইসব লেখা কিন্তু এখানে সেভ হবে না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই জন্য অবশ্যই আপনারা ট্রাই করবেন যে কোনটা দিয়ে হয় কোনটা দিয়ে হয়, ঠিক আছে? তারপর দেখবেন যে কোনো একটা এখান থেকে কিন্তু নিয়ে নেবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই যে ওয়েবসাইটটা এটা ভিজিট করার জন্য আজকের ভিডিওর টাইটেলে ক্লিক করবেন, তাহলে ডিসক্রিপশনটা ওপেন হবে। এইখানে নিচে দেখবেন আপনি যে ডিসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক নামক একটা অপশন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটটা নিয়ে আসবে। তো আজকের ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।